আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি। তো দুইটাই সেম বাজেটের লেন্স এবং দুটোটাই জুম লেন্স। তো কেউ বলতেছে ক্যানোনটা ভালো, আবার কেউ বলতেছে তামরনেরটা ভালো। তো আসলে কোনটা আপনার জন্য ভালো বা কোনটা আসলেই ভালো, তো ওইটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমত দুইটা লেন্সের প্রাইস নিয়ে কথা বলা যাক। ট্যামারনেরটা রেট দেওয়া আছে 11,500 টাকা এবং ক্যানোনেরটার রেট দেওয়া আছে 11,000 টাকা। অ্যাপারচারও দুটোরই সেম, ক্যানোনেরটা তো 4.5.6 অ্যাপারচার এবং ট্যামারনেরটা তো 4.5.6 অ্যাপারচার। এখন কথা হলো ট্যামারনেরটা 500 টাকা কেন রেট বেশি, এটার কারণ হলো 5x জুম দেওয়া আছে ওইটার ভিতরে এক্সট্রা। এই কারণে যেমন আপনি ট্যামারনেরটা থেকে 70 থেকে 300 mm আর ক্যানোনে 75 থেকে 300 mm, তার মানে আপনি এই জায়গায় 5x জুম একটু বেশি করতে পারতেছেন তামারন দিয়ে। তবে তামারন থেকে আমার ক্যানোনটাই বেস্ট মনে হয়, কারণ ক্যানন হলো একটা ব্র্যান্ডের মাল আর ক্যানোনের যে জিনিসগুলো আছে ওগুলো হেভি ওয়ে থাকে, তো আমার মতে ক্যানোনটাই ভালো। তো দুটোটাকে কম্পেয়ার করার জন্য আমি কিছু ফটো স্যাম্পল আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে দুটোটা আসলে দুটোটাই সেম বাট ক্যানোনটা ইজ বেস্ট। তো আর দেরি না করে কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আমরা আর একটু ভালো ধারণা পাবো দুইটা লেন্সের বিষয়ে। তো আপনারা ফটো স্যাম্পল দেখে মোটামুটি ধারণা করতে পারতেছেন যে আসলে দুটোটার কোয়ালিটি কেমন। তো আমার মতে ক্যানোনটা ভালো, তো আপনার মতে কোনটা ওইটা আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর নেক্সট টাইম কী ভিডিও করতে পারি ওইটা নিয়ে আপনারা পারলে আমাকে ভিডিও কমেন্টে জানান, তো ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।